সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। স্বাস্থ্য বিষয়ক এই হেলথ চ্যানেলের পক্ষ থেকে আবারও জানাই মোবারকবাদ। আজকে আমি একটি কমন বিষয় নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে আঙুল ফাটানো, আঙুল ফোটানো, বৈজ্ঞানিক নাম ক্রিপিটাস। এভাবে আমরা আঙুল ফোটাই, এটা আমাদের অনেকেরই অভ্যাস আছে, এটাই বলে আঙুল ফোটানো বা ক্রিপিটাস। এই আঙুলটা ফোটে বা শব্দ হয়, কী কারণে শব্দ হয়, আর শব্দ হলে বা আঙুল ফোটালে কোনো ক্ষতি হয় কি না, এই বিষয়ে ভিডিওটি সম্পূর্ণ শুনলে জানতে পারবেন। আঙুলটা কেন ফোটে? আমাদের যে জয়েন্ট আছে, অনেকে ভাবেন যে এই যে হাত, দুই হাড়ের মা যে ঘর্ষণ, এই ঘর্ষণে হয়তো বা শব্দ হয়, আসলে তথ্যটি সঠিক নয়। আমরা জানি যে আঙ্গুলের, দুই আঙ্গুলের মাঝামাঝি বা প্রতিটা জয়েন্টে কিন্তু ফ্লুইড থাকে, গ্রিজের মতো ফ্লুইড থাকে। এই গ্রিজের মতো ফ্লুইড যেটা মেডিকেল ভাষায় বলা হয় সাইনোভিয়াল ফ্লুইড, এই ফ্লুইডের কারণে কিন্তু আমরা সহজে মুভমেন্ট করতে পারি, খুব স্মুথলি মুভমেন্ট করতে পারি। এখন এই যে এখন কিন্তু আঙ্গুল কোনো শব্দ হচ্ছে না, হ্যাঁ কোনো ফাটছে না। এই আঙ্গুল শব্দ কিন্তু শুধু আঙ্গুলই নয়, ঘাড়ে হয়, মেরুদণ্ড হয়, মাজায় হয়, হ্যাঁ বিভিন্ন জয়েন্টে কিন্তু এই সাউন্ডটা তৈরি হয়। এখন আমরা জানবো কেন সাউন্ডটা তৈরি হয়। আমরা যখন এভাবে একটু আমরা যে স্বাভাবিকভাবে যেভাবে যে অ্যাঙ্গেলে আঙ্গুল আমরা বাঁকা করি, সে অ্যাঙ্গেলে কিন্তু চাপ দিলে শব্দ পাওয়া যাবে না। হ্যাঁ, একটু অন্য অ্যাঙ্গেলে, এই যে এভাবে আমরা আঙ্গুলটা আমরা এভাবে কিন্তু শব্দ হবে না, অন্য অ্যাঙ্গেলে আড়াআড়ি বা ভিন্ন অ্যাঙ্গেলে যখন আমরা চাপ দিব, তখন সেখানে এক ধরনের বুদবুদ তৈরি হয়, এয়ার বাবল তৈরি হয়। এই এয়ার বাবলটা সাধারণত ফেটে গিয়ে এই আঙ্গুলে ফাটানোর শব্দ তৈরি হয়। যেমন এটা এক্সাম্পল দিয়ে বোঝানো যায় যে বেলুন আছে, বেলুন যখন বেলুনের ভিতরে বায়ু থাকে, বাতাস থাকে, বেলুন যখন চাপ দিলে বা কিছু দিয়ে, হ্যাঁ ধারালো কিছু দিয়ে গুঁতা দিলে ফেটে যায়, ফেটে গিয়ে শব্দ তৈরি হয়। ঠিক একইভাবে এই জয়েন্টে যখন আমরা অন্য অ্যাঙ্গেলে যখন একটু চাপ দিব, তখন সেখানে একটা এয়ার বাবল তৈরি হবে এবং সেটা ফেটে গিয়েই মূলত শব্দটা হয়। এবং এই শব্দ কিন্তু একবার আপনি করার পর পর কিন্তু আবার করতে পারবেন না, কারণ এয়ার বাবলটা তৈরি হতে একটু সময় লাগে, আপনার অন্তত 10 মিনিট সময় লাগবে। এখন একটা শব্দ হলো, আপনি কিন্তু আবার পরপরই আর একটা শব্দ করতে গেলে প্রথমবারের মতো আর শব্দ পাবেন না। আবার কখনো কখনো এই জয়েন্টে, হ্যাঁ টেন্ডন থাকে, এই টেন্ডনে যখন টান লাগে তখনও কিন্তু শব্দ হয়। এখন জানবো এই শব্দ কি ক্ষতিকর। আমরা অনেক সময় ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমরা এই শব্দ ফুটিয়ে মজা পাই, মজা পাওয়ার জন্য আমরা অনেক সময় ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক শব্দ তৈরি করি। এটা আসলে তেমন যদি মাঝে মাঝে করা হয় তাহলে তেমন কোনো ক্ষতি নেই, কিন্তু এটা বদভ্যাস। আপনি কোথাও ক্লাসে, মিটিংয়ে বা মানুষের সামনে যদি এভাবে আঙ্গুল ফোটান তাহলে কিন্তু অনেকে সেটাকে ভালোভাবে নেবে না, হ্যাঁ অভদ্র মনে করতে পারে, এটা বদভ্যাস, এটা পরিত্যাগ করাই ভালো। ইসলামের ভাষায় হাদিসের অনুযায়ী এটা পরিত্যাগ করাই ভালো। আর এটা ক্ষতি বললাম যদি মাঝে মাঝে করা হয় তাহলে সমস্যা নেই, তবে যদি খুব বেশি বদভ্যাস হয়ে যায়, বেশি করা হয়, ঘন ঘন করা হয়, তাহলে জয়েন্টে আর্থ্রাইটিস রোগের তৈরি হতে পারে, জয়েন্ট প্রদাহ হতে পারে, ফুলে যেতে পারে, হ্যাঁ অনেক সময় এখানে লিগামেন্ট ছিঁড়ে যেতে পারে যদি ঘন ঘন বেশি প্রেশার দিয়ে করা হয়। তবে ঘাড়ে অনেক সময় ঘাড়ে, আমরা সেলুনে গেলে চুল কাটা নাপিত কিন্তু ঘাড়ে বিভিন্ন অ্যাঙ্গেলে কিন্তু ঘাড়ে চাপ দিয়ে ফুটাই, আমরা কিন্তু খুব কমফোর্টেবল ফিল করি, কিন্তু এই ঘাড় ফোটাতে গিয়ে অনেক সময় কিন্তু অনেক টেন্ডন বা অনেক নার্ভ ছিঁড়ে যেতে পারে, তাই ঘাড় ফোটানোর আপনার ক্ষতি হতে পারে, মৃত্যুও ঝুঁকি রয়েছে। হ্যাঁ, এবং আমাদের অনেক সময় এই ধরনের অতিরিক্ত ঘন ঘন যারা ফুটায় তারা শেষ বয়সে গিয়ে জয়েন্ট পেন বা আর্থ্রাইটিস রোগে ভোগেন। সো আপনার এইগুলো অ্যাভয়েড করাই ভালো। আর দেখবেন যে এই অভ্যাসটা যদি আপনি পরিত্যাগ করার জন্য সংকল্প করেন,
তাহলে কিন্তু আপনি পারবেন, আস্তে 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 কিন্তু আপনি এই বদ্ধভ্যাসটা পরিত্যাগ করতে পারবেন। আজকে এতটুকুই কথা, সকলের আবারও সুস্থতা কামনা করে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।